আইভরি মান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো। কোরআন মাজিদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা জীবনচরিত এখনও জীবন জিন্দেগি ও শক্তির এমনই এক উৎস, যার দ্বারা মুসলিম বিশ্বের শুষ্ক এবং মৃতপ্রায় শিরা উপশিরা জীবনের উষ্ণ এবং তাজা রক্তের পুনরায় সঞ্চারিত হতে পারে। তার অধ্যয়ন এবং প্রভাবে এই জাহেলি জগতের বিরুদ্ধে বিদ্রোহের আবেগ মাথা চাড়া দিয়ে ওঠে এবং তার প্রতিক্রিয়া একটি নিদ্রালু এবং তন্দ্রালু জাতি, একটি উৎসাহী, উদ্যমী, অস্থির ও কর্মচঞ্চল জাতিতে পরিণত হয়। এর প্রভাব যদিও তার প্রভাব সৃষ্টির মক্কা দেওয়া হয়, একবার পুনরায় ইমান এবং নিফাক, দৃঢ় প্রত্যয় ও সন্দেহ সংশয়, সাময়িক সুযোগ সুবিধা, কল্যাণ চিন্তা ও দৃঢ় আকিদা বিশ্বাস, সুবিধাবাদী ও সুযোগ সন্ধানী মানসিকতা ও হকপরাস্ত তথা সত্যের অনুসারী বিবেক, বুদ্ধিভিত্তিক উপযোগিতা ও উপযোগিতা দাহের মধ্যে আবার তাহলে যুদ্ধ শুরু হয়ে যাবে। এরপর আবার দৈহিক আরামায়েশ ও মানসিক প্রশান্তি ও দৈহিক ভোগবিলাস ও শহীদী মৃত্যুর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, সেই বরকতময় দ্বন্দ্ব যা সকল নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বসযোগে সৃষ্টি করেছিলেন এবং যা ছাড়া হক এবং বাতিল তথা সত্য ও মিথ্যার ফয়সালা এবং বিপ্লবের কোনো হতে পারে না। এই মুহূর্তে মুসলিম বিশ্বের কোণে কোণে এবং মুসলিমদের প্রতিটি ঘরে, প্রতিটি খানদানে, এমনকি পরিবারে এই ইমান দীপ্ত নজন জন্ম নেবে, যাদের প্রশংসা কোরআন মাজিদে এভাবে করা হয়েছে। ওরা ছিল কয়েকজন যুবক, ওরা ওদের প্রতিপালকের উপর ইমান এনেছিল এবং আমি ওদের সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করেছিলাম এবং আমি ওদের চিত্ত দৃঢ় করলাম। ওরা যখন উঠে দাঁড়ালো তখন বলল, আমাদের প্রতিপালক আসমান রাজি এবং জমিনের প্রতিপালক, আমরা কখনোই তার পরিবর্তে অন্য কোনো ইলাহকে আহ্বান করব না, যদি করে বসি তবে তা হবে অত্যন্ত গর্হিত। সূরা আল কাহফ 13 এবং 14। তখন দুনিয়াতে আরেকবার বেলাল ও আম্মার, খাব্বাব ও খুবাইব, সোহাইব ও মুসাইব ইবনে উমাইর, উসমান ইবনে মাদউন এবং আনাস ইবনে নদর এর ইমানি জোশ, আত্মোৎসর্গ ও কুরবানির নমুনা চোখের সামনে দেখা দেবে। জান্নাতের বাতাস ও ইসলামের প্রথম শতাব্দীতে প্রবাহিত ইমানি বায়ু পুনর্বার প্রবাহিত হবে এবং এক নতুন মুসলিম বিশ্বের আবির্ভাব ঘটবে, যার সঙ্গে বর্তমান মুসলিম বিশ্বের কোনো সম্বন্ধ নেই। বর্তমান মুসলিম বিশ্বে অসুস্থতা, পেরেশানি ও অশান্তি নেই, বরং সীমাতিরিক্ত প্রশান্তি ও তৃপ্তি, দুনিয়ার জিন্দেগির ব্যাপারে তুষ্টি এবং অবস্থানের সঙ্গে সন্ধি এবং সমঝোতা রয়েছে। আজ বিশ্বব্যাপী ফ্যাসাদ, মানবতার অধপতন এবং পরিবেশের খারাপই তার ভিতরে কোনো অস্থিরতা সৃষ্টি করে না। জীবনের এই ছবিতে তার কোনো জিনিস ভুল এবং অজায়গায় চোখে পড়ে না। তার দৃষ্টি ব্যক্তিগত সংকট, সমস্যা, বস্তুগত সুযোগ সুবিধার আগে অগ্রসর হয় না। তার বর্তমান নিরুত্তাপ, উদাসীনতা, নির্জীবতা ও নিষ্প্রণতার কারণ স্রেফ এই, তার পার্শ্বদেশ বেদনাহীন এবং তার দিল উত্তাপশূন্য। কবি বলেছেন, প্রেমের চিকিৎসক আমাকে দেখে বলল, তোমার অসুখ আর কিছু নয়, কেবল তোমার আকাঙ্ক্ষার কণ্টকশূন্যতা। এজন্যই প্রয়োজন সেই বরকতময় দ্বন্দ্ব সংঘাত পুনরায় সৃষ্টি করা এবং এই উম্মার শক্তি এবং তৃপ্তি লণ্ডভণ্ড করা, তার মধ্যে তার আপন সত্তা, আপন সমস্যার সংকট নিয়ে চিন্তাভাবনার পরিবর্তে, যা কেবল জাহেল জাতিগোষ্ঠীর প্রতীক চিহ্ন, মানবতার ব্যথা, বেদনা, শোক, দুঃখ, হেদায়েত, রহমত, ভাবনা এবং পরলৌকিক জীবন, এবং সেই জীবনে আল্লাহর সামনে জবাবদিহিতার ভীতি সৃষ্টি করা। এই উম্মার জন্য তৃপ্তি এবং প্রশান্তির দোয়া করার মধ্যে তার কল্যাণ নেই, বরং তার কল্যাণ তো এতে নিহিত যে তার জন্য ব্যথা, বেদনা এবং অস্থিরতায় দোয়া করা এবং খোলাখুলি প্রকাশ্যে বলা, আল্লাহ আমাকে কোনো ঝঞ্ঝা কিংবা তুফানের সঙ্গে পরিচয় করিয়ে দিন, কেননা তোমার সমুদ্রের তরঙ্গমালাতে অস্থিরতা নেই। চেতনাবোধের প্রশিক্ষণ। কোনো জাতির জন্য সর্বাধিক বিপজ্জনক বিষয় হল সে জাতির সঠিক জ্ঞান, বুদ্ধি ও চেতনাবোধ থেকে মুক্ত। এমন একটি জাতি যে সর্বপ্রকার যোগ্যতা ও সামর্থ্যের অধিকারী এবং যে ধর্মীয় এবং জাগতিক সম্পদ দ্বারা সম্পদশালী, কিন্তু সে ভালো মন্দ এবং পাপ পুণ্যের মধ্যে পার্থক্য করতে পারে না, দোস্ত দুশ্মন চেনে না, পেছনের অভিজ্ঞতা থেকে ফায়দা লাভের সামর্থ্য তার ভেতরে নেই, তার নেতাদের কর্মকাণ্ডের হিসাব গ্রহণ এবং খাতিয়ান নেবার এবং জাতীয় অপরাধীদের শাস্তি দেবার তার ভিতরে সাহস নেই, তারা স্বার্থপর,
নেতাদের মৃদু মোলায়েম এবং মিষ্টি কথায় অভিভূত হয়ে যায় এবং প্রতিবার নতুন করে ধোঁকা খাওয়া এবং প্রতারিত হওয়ার জন্য তৈরি থাকে। সেই জাতি তার যাবতীয় ধর্মীয় উন্নতি, অগ্রগতি এবং পার্থিব সাফল্য সত্ত্বেও আস্থাযোগ্য নয়। সেই জাতি পেশাদার, স্বার্থপর এবং মুনাফিক নেতাদের হাতে ক্রীড়া নরকে পরিণত হয়, খেলনায় পরিণত হয়। জাতির সরলতা ও চেতনাহীনদের সুযোগ তাদের যা খুশি করার সুযোগ করে দেয়, কারণ তারা জানে এবং নিশ্চিন্ত থাকে তারা তাদের কৃতকর্মের কখনো হিসাব দেওয়া কিংবা জবাবদিহিতা করতে হবে না। মুসলিম দেশগুলো সম্পর্কে যদি আমরা এই কথা বলতে নাও চাই, তারা জাগ্রত ও সচেতন নয়, তাদের বোধবুদ্ধি এবং চেতনাও খুবই দুর্বল এবং তারা চেতনায় একেবারেই প্রাথমিক স্তরে অবস্থান করছে। কিন্তু আফসোসের সাথে বলতেই হয়, শুভাকাঙ্ক্ষী এবং অশুভাকাঙ্ক্ষী উভয়ের সাথেই তাদের আচার ব্যবহার প্রায় একই রকম, বরং কোনো কোনো সময় অশুভাকাঙ্ক্ষী এবং অনিষ্ঠবান ভণ্ড লোকেরা মুসলিমদের মধ্যে খুব বেশি প্রিয় এবং বিশ্বস্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একই সাপের গর্তে মুমিনগণ দুইবার দংশিত হয় না, কিন্তু মুসলিম দেশগুলোর বাসিন্দারা শত সহস্রবার দংশিত হবার জন্য প্রস্তুত থাকে। তাদের স্মৃতিশক্তি নেহায়েতই দুর্বল, তারা তাদের নেতা এবং শাসকদের অতীত এবং নিকট অতীতের ঘটনাবলী খুব তাড়াতাড়ি ভুলে যায়, তাদের ধর্মীয় এবং নাগরিক চেতনা খুবই দুর্বল এবং রাজনৈতিক সচেতনতা প্রায় নেই বললেই চলে। একটাই কারণ, তারা বিজয় জাতিগোষ্ঠী এবং স্বার্থপর ও স্বার্থ শিকারী নেতাদের হাতে ক্রীড়া নরকে পরিণত হয় এবং খুব সহজেই তাদের ইচ্ছা মতো যেদিক খুশি ঘোরানো যায়। সরকারগুলো তাদের ইচ্ছার বিরুদ্ধে ফয়সলা করতে থাকে এবং যেদিকে চাই লাঠির সাহায্যে ভেড়ার পালের মতো হাঁকিয়ে নিয়ে যায়। পক্ষান্তরে পাশ্চাত্যের জাতিগুলো তাদের আধ্যাত্মিক এবং নৈতিক দারিদ্র এবং তাদের যাবতীয় খারাপি সত্ত্বেও, যার বিস্তারিত বিবরণ আমরা এই পুস্তকেই বিবৃত করেছি, নাগরিক এবং রাজনৈতিক চেতনার অধিকারী। তারা পরিপক্ক রাজনৈতিক জ্ঞানের শীর্ষে পৌঁছে গেছে, তারা নিজেদের লাভ ক্ষতি চেনে এবং জানে, তারা এও জানে কে নিষ্ঠাবান আর কে ভণ্ড মুনাফিক, কে যোগ্য আর কে অযোগ্য, এইসবের মধ্যে পার্থক্য করতেও তারা জানে। তারা তাদের নেতৃত্ব এমন সব লোকেদের হাতে সুপর্দ করে না যারা অযোগ্য, দুর্বল, আত্মসাৎকারী, খেয়ানতকারী, এবং যখন নিজেদের ব্যাপারে কাউকে সোপর্দ করে তখন ভয়ভীতি এবং সতর্কতার সাথেই সোপর্দ করে। যখন তাদের অযোগ্যতা এবং আত্মসাতের ব্যাপার ধরা পড়ে এবং দেখতে পাই তারা তাদের জিম্মাদারি আদায় করেছে, তাদের কাজ শেষ হয়ে গেছে, অমনি তাদেরকে তাদের পদ থেকে, তাদের দায়িত্ব থেকে অপসারণ করে তাদের জায়গায় এমন সব লোক নিয়ে আসা হয় যারা পূর্বের তুলনায় অধিকতর যোগ্য এবং সেই সময়কার জন্য উপযোগী। এ সময় কোনো নেতা কিংবা আস্থাভাজন ও বিশ্বস্ত লোকেরা পূর্বেকার খেদমত, গৌরবময় অতীত কিংবা কোনো যুদ্ধের উল্লেখযোগ্য সাফল্য এই জাতির সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ায় না। এটাই কারণ ওইসব জাতিগোষ্ঠীর পেশাদার রাজনীতিবিদ অযোগ্য এবং আত্মসাৎকারী নেতাদের হাত থেকে মুক্ত এবং নিরাপদ। তাদের রাজনৈতিক নেতা, তাদের জনপ্রতিনিধিরা অত্যন্ত সতর্ক, সাবধানী ও আমানতদার হতে বাধ্য হয়। তারা মেপে মেপে পা ফেলে জাতির ভৎসনা, জনগণের ক্রোধ, অসন্তোষ, জবাবদিহির ভয় এবং জনমনের ক্রোধাগ্নি আপতিত হবার ভয়ে তারা ভীত সন্ত্রস্ত থাকে। মুসলিম বিশ্বের এক বিরাট প্রয়োজন এবং তার এক বিরাট খেদমত এই, উম্মার বিভিন্ন শ্রেণী এবং জনগণের মাঝে সঠিক চেতনা সৃষ্টি করা এবং মানুষের মধ্যে বুদ্ধিভিত্তিক নাগরিক এবং রাজনৈতিক প্রশিক্ষণ প্রদান করা। মনে রাখতে হবে, শিক্ষার প্রচার প্রসার ও শিক্ষিত জাতিগোষ্ঠীর আধিক্যের দ্বারা এটা বোঝায় না জাতির মধ্যে চেতনা বোধ বিদ্যমান। যদিও এতে কোনো সন্দেহ নেই, সাধারণ শিক্ষা এবং জ্ঞান বিজ্ঞানের প্রচার প্রসার দ্বারা চেতনাবোধ জাগ্রত করতে বিরাট সাহায্য পাওয়া যায়, কিন্তু চেতনাবোধ সৃষ্টি করার জন্য সাধারণভাবে স্থায়ী চেষ্টা সাধনা এবং প্রয়াস চালানো আবশ্যক। মুসলিম নেতৃবৃন্দ এবং মুসলমানদের মধ্যে যারা সংস্কারমূলক কাজ করতে চান তাদের বেশ ভালোভাবে বোঝা দরকার, যেই জাতির মধ্যে গভীর চিন্তাভাবনার কমতি রয়েছে সেই জাতি আস্থার যোগ্য নয়। চাই কি তাদের নিজেদের নেতাদের উপর যতই আস্থা থাকুক এবং তারা তাদের আনুগত্য এবং অনুসরণের ক্ষেত্রে যতই চুস্ত ও তৎপর কেন না হোক, তাদের আহ্বানে যত বড় বিরাট কুরবানি তারা দিক, এজন্য যতক্ষণ পর্যন্ত না তাদের চেতনাবোধ তৈরি হচ্ছে,
দৃষ্টি যতদিন না পরিণত এবং ধারণা পোক্ত হচ্ছে ততদিন এই বিপদ আশঙ্কা থেকেই যাবে, তারা অন্য কোনো আহ্বান বা আন্দোলনের হাতিয়ারে পরিণত হবে এবং দেখতে না দেখতেই শত শত বছরের শ্রম এবং সাধনাকে ব্যর্থ এবং নিষ্ফল করে দেবে। যে জাতির চেতনাবোধ জাগেনি এবং যাদের মধ্যে নিজেদের সম্পর্কে চিন্তা করার এবং ভালো মন্দ বোঝার যোগ্যতা সৃষ্টি হয়নি, তাদের দৃষ্টান্ত খড়কুটা কিংবা মাঠের মধ্যে পড়ে থাকা পাখনার মতো, যা বিভিন্ন দিকে বাতাসে এসে ইচ্ছা মতো এদিক সেদিক, ওদিক থেকে ওদিকে উড়িয়ে নিয়ে বেড়ায়। ইসলাম যদিও একটি আসমানি ধর্ম এবং এর বুনিয়াদ ওহি ও নবুয়তের উপর প্রতিষ্ঠিত, কিন্তু সেও তার অনুসারীদের ভিতরে এমন এক বিশেষ চেতনা সৃষ্টি করেছে যা সমস্ত প্রকারের চেতনার মধ্যে অধিকতর পরিপূর্ণ, বিস্তৃত এবং ব্যাপক এবং অনেক বেশি গভীর। সে তার অনুসারীদের মধ্যে এমন এক বিশেষ প্রকারের চিন্তাধারা সৃষ্টি করে যা জাহেলের চিন্তাধারা থেকে সম্পূর্ণ ভিন্ন। সে তার অনুসারীদেরকে একটি জাগ্রত, সচেতন, আত্মমর্যাদা সম্পন্ন চেতনা প্রদান করে যা স্বীয় বিস্তৃত এবং কুদরতী স্থিতি স্থাপকতা সত্ত্বেও ওইসব চিন্তা, চেতনা ও দৃষ্টিভঙ্গিকে কারক করতে পারে না যা তার স্বীকৃত বিষয়বস্তুর সঙ্গে মিল খায় না এবং সেসব মৌলিক উপাদান এবং অঙ্গসমূহকে হজম করতে পারে না যা তার রূহ এবং মূলনীতির বিপরীত। এই ইসলামী চেতনার একটি দৃষ্টান্ত হলো এই ইসলামের দাওয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশিক্ষণ ও সহচর্য দ্বারা সাহেবে কিরামের মন মস্তিষ্ক এ কথা বদ্ধমূল হয়ে গিয়েছিল যে জুলুম একটি নিকৃষ্ট জিনিস এবং তা ধর্মীয় এবং নৈতিক অপরাধ যা কারোর জন্যই জায়েজ নয় এবং এর উপর তারা বিশ্বাস স্থাপন করেছিল। একজন মুসলিমকে সকলের সঙ্গে ইনসাফ করা উচিত, চাই সে কাছের অথবা দূরের, হোক সে আপন অথবা পর, দোস্ত অথবা দুশ্মন, পরিচিত অথবা অপরিচিত। তারা জাহিলি স্বরূপ মর্যাদাবোধ, জাতীয়, গোত্রীয়, পারিবারিক এবং বংশীয় সাম্প্রদায়িকতা থেকে চিরদিনের মতো তওবা করে নিয়েছিলেন এবং বুঝে ফেলেছিলেন ইসলামের এই অন্ধ জাতীয়তা অথবা সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। মুসলিমদের জন্য আবশ্যক তারা সত্যের সাথী এবং সহযোগী হবে, তা সত্য যে পক্ষেই থাকুক না কেন। এটা তাদের বদ্ধমূল আকিদা ও বিশ্বাসে পরিণত হয়ে গিয়েছিল এবং এটা তাদের অস্থিমজ্জায় মিশে গিয়েছিল, অনুপ্রবেশ করেছিল তাদের শিরা উপশিরাই। একদিন আকস্মিকভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তারা শুনতে পেলেন, তোমাদের ভাইকে সাহায্য করো, চাই সে জালেম হোক অথবা মাজলুম। যদিও তাদের প্রশিক্ষণের ভিতরে সামান্যতম ত্রুটিও থাকত এবং তাদের মস্তিষ্ক যদি এতটুকু বিক্ষিপ্ত এবং বিস্তৃত হতো তাহলে তারা চুপ করে একথা শুনতেন এবং এই কথাকে তারা জাহিলি অর্থে গ্রহণ করে নিতেন যে মাফিক তারা লালিত পালিত হয়েছিল এবং সমগ্র জীবনের উপর আমল করার মাধ্যমে অতিবাহিত হয়েছিল। তারা এও জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নিজের খাহিশ মাফিক বলেন না, তিনি যা বলেন বা যা করেন তা সরাসরি ওহী হয়ে থাকে। তাদের চেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শনকারী এবং তার সকল কথা বিনা প্রশ্নে মেনে নেবার মতো আর কেউ ছিলেন না, কিন্তু তারপরেও তারা নিশ্চুপ থাকতে পারলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি তাদের আকিদাগত বিশ্বাস, চিন্তা, চেতনা এবং উপলব্ধির সঙ্গে ছিল সাংঘর্ষিক। তা ছিল তৎকর্তৃক প্রদত্ত শিক্ষামালা এবং প্রশিক্ষণেরই ফল ফসল। এর দ্বারা তাদের ইসলামী চেতনার আঘাত লাগলো এবং তাদের মস্তিষ্কের আল নড়বড়ে হয়ে গেল। তারা তাদের এই কষ্টের কথা লুকাতে পারলেন না, তারা বিস্ময়ে জিজ্ঞেস করলেন, আমরা মজলুমকে তো সাহায্য করব, কিন্তু জালেমকে সাহায্য করব কিভাবে? এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার ব্যাখ্যায় বললেন, জালেম ভাইকে সাহায্য হলো তার জুলুমের হাত ধরে তাকে থেকে বিরত রাখা। এই কথা শুনতে তাদের মনের যাবতীয় গিট খুলে গেল এবং তাদের ইসলামী মানুষ চেতনার এই বাণীকে এভাবে কবুল করে নিল যেমনটি কবুল করেছিল একটি জানাশোনা সত্য। এটাই ইসলামী চেতনাবোধের কামনীয়তা এবং মাধুর্য এবং ইসলামী তীক্ষ্ণ অনুভূতির সুস্পষ্ট উদাহরণ। আরেকটি দৃষ্টান্ত নিন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সেনাদল পাঠালেন এবং একজন সাহাবিকে তাদের আমির নিযুক্ত করলেন। তারপর তাদের আমিরের আনুগত্যের ব্যাপারে তাগিদ করলেন, যেখানে একটি ঘটনায় আমির তাদের উপর নারাজ হলেন, যদ্দরুন তিনি একটি আগুনের কুণ্ড জ্বালিয়ে সকলকে তাতে ঝাঁপ দেবার নির্দেশ দিলেন। সৈনিকরা এই নির্দেশ মানতে অস্বীকার করল এবং বলল, আমরা তো আগুনের হাত থেকে মুক্তি পাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছিলাম, এখন কি আমরা আবার তাতেই প্রবেশ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা অনুপূর্বিক শোনার পর সৈনিকদের নির্দেশ পালনের অস্বীকৃতি যথার্থ বলে সমর্থন করলেন এবং বললেন, যদি সৈনিকরা আমিরের নির্দেশ পালন করতে গিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ত তাহলে আর কখনো তা থেকে বেরিয়ে আসতে পারত না।
সাহাবে কেরাম রাদিয়াল্লাহ তাআলা আনহু এই অস্বীকৃতির ভিত্তি ছিল এই যে, তারা এই উসুলের উপর ইমান এনেছিলেন যে স্রষ্টার নির্দেশ অমান্য করতে হয়, সৃষ্টির এমন কোনো নির্দেশ মান্য করা যাবে না, কেবল তখনই বাধ্যতামূলক হবে যখন তা বৈধ ক্ষেত্রে হবে। ইসলামী চেতনা এবং ইসলামী প্রশিক্ষণের ফলে সাহাবে কেরাম রাদিয়াল্লাহ তাআলা আনহু কোনো অন্যায় ও ভুল কথা কিংবা কাজ ও বেইনসাফি বরদাশত করতে পারতেন না। আর যদি তার সমকালীন খলিফার দ্বারা সংঘটিত হতো, যদি খলিফার মধ্যে কোনো সীমা অতিক্রম দেখতেন, তবে তা প্রকাশ্যে সমালোচনা করতেন এবং ত্রুটির প্রতি অঙ্গুলি সংকেত করতে তারা আদৌ ইতস্তত করতেন না। একবার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে দাঁড়িয়েছিলেন। এ সময় তার দেহে ছিল একজোড়া কাপড়। খুতবার শুরুতেই তিনি বললেন, লোক সকল তোমরা শোনো। বলতেই জনৈক মুসলিম উঠে বললেন, না আমরা শুনবো না। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনবে না কেন? মুসলিম লোকটি বলল, আপনি তো আমাদের মাঝে একটি করে কাপড় বন্টন করেছেন, অথচ আপনার শরীরে দেখতে পাচ্ছি এক। খলিফা হিসেবে তো আপনাকে বেশি দেওয়া হয়নি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, তাড়াহুড়া না করে এই মজলিসে আমারই পুত্র আবদুল্লাহ আছে, সে কি বলে তা শোনো। এই বলে তিনি আবদুল্লাহকে ডাকলেন। দ্বিতীয় ডাকে জবাব মিলতে তিনি আবদুল্লাহ সম্বোধন করলেন, লুঙ্গি হিসেবে যে কাপড়টি আমি পরিধান করেছি তা কি তোমার দেওয়া নয়? পুত্র হ্যাঁ বলে জবাব দিতেই মুসলিম লোকটি বলে উঠল, হ্যাঁ আমিরুল মোমেনিন, এবার আপনি বলতে পারেন, এখন আমরা শুনব। এই ইসলামী চেতনা এবং ইসলামী প্রশিক্ষণের ফল ছিল এই, বনি উমাইয়াকে তাদের বংশীয় আধিপত্য এবং রাজকীয় শাসন ক্ষমতা ধরে রাখতে বিরাট বেগ পেতে হয়েছিল। ইসলামী রুহ তথা ইসলামী প্রাণসত্তা বারবার এই রাজকীয় শাসনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করেছে, বিক্ষোভ করেছে এবং বারবার এই আরব শাহীর বিরুদ্ধে জিহাদি পতাকা তুলে ধরেছে। উমাইয়া শাসকরা ততক্ষণ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেননি যতদিন পর্যন্ত নির্ভীক এবং প্রতিবাদী কণ্ঠগুলোর বংশধারা শেষ না হয়েছে। যাদের ইসলামী মূলনীতির আলোকে প্রশিক্ষণ লাভ ঘটেছিল এবং যারা ইসলামী খিলাফত, ইসলামী রাষ্ট্রনীতি এবং শাসন ব্যবস্থাকে অন্তর মন দিয়ে ভালোবাসতেন এবং এর থেকে চুল পরিমাণ বিচ্যুত হওয়াকে অন্তর মন দিয়ে ঘৃণা করতেন, যারা বেদাত এবং বিকৃতির সমর্থন মনে করতেন। কেবল তাই নয়, বরং প্রকৃত ঘটনা হলো এই, কোন রকমের সংস্কার ও সংশোধন এবং কোনো সামাজিক এবং রাজনৈতিক বিপ্লব চেতনার জাগরণ মানসিক প্রস্তুতি ব্যতিরেক সংঘটিত হয় না। যদিও ফরাসি বিপ্লবের আলোচনা ইসলামী দাওয়া এবং বিপ্লবের আলোচনার ধারাবাহিকতার বেয়াদবি বলে হবে বলে মনে করি, কেননা ফরাসি বিপ্লব ছিল একটি অসম্পূর্ণ, সীমিত ও ত্রুটিপূর্ণ বিপ্লব যা আবেগপূর্ণ জোশ এবং ভারসাম্যহীনতা থেকে মুক্ত ছিল না। তদসত্ত্বেও আমরা তা থেকে এই ফলগত অর্থ বের করতে পারি, যখন কোনো সমাজ কিংবা দেশের চেতনা জেগে যায় এবং মানসিক গতির কোনো বিশেষ দিকে মোড় নেয়, তখন সেই প্লাবনকে থামিয়ে রাখা বিরাট এক পাথর খণ্ডের পক্ষে দুঃসাধ্য ও অসম্ভব হয়ে দাঁড়ায়। ফরাসি বিপ্লবের নেতৃবৃন্দ, যাদের মধ্যে অনেকেরই বেশ ভালো মন মানসিকতা, বিদ্যা বুদ্ধি এবং সাহিত্যের প্রতিভার অধিকারী ছিলেন, যাদের দলের সাহিত্যিক ঔপন্যাসিক লেখকদের এক বড় বাহিনী ছিল, এক বিশেষ উদ্দেশ্য ও লক্ষ্যে ফরাসি জনগণের চেতনার প্রশিক্ষণ দিয়েছিল, তার জনগণের মনে দেশের পুরনো ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহের প্রেরণা সৃষ্টি করেছিল, পুরনো নৈতিক এবং চারিত্রিক মূল্যবোধ, ধ্যান ধারণা ও প্রথার বিরুদ্ধে এক সাধারণ অশান্তি, অস্থিরতা এবং অসন্তোষ সৃষ্টি করে দেয় এবং পরিবেশ পরিস্থিতি ও বহির্বিশ্বের থেকে আগেই তাদের চিত্তের মাঝে ক্ষোভ, ক্রোধ, ঘৃণা এবং অবজ্ঞার আগুন জ্বেলে দেয়। ফল হলো এই, সেই সময়কার রাজনৈতিক এবং অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা মানুষদের জন্য অসহনীয় হয়ে যায়। স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব প্রিয় স্লোগানে পরিণত হয়। প্রত্যেক ফরাসি নাগরিকের এটাই ছিল তপ জপের একমাত্র মন্ত্র। সেই সময় এই বিদ্রোহের বিস্ফোরণ ঘটল, আবেগের উৎসাহ ক্রোধের আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ করল এবং পুরানো সমাজ ব্যবস্থার প্রসাদ সৌধ ধূলিস্যাৎ হল। যদিও এই বিপ্লবের নেতা এবং পথ নির্দেশকেরা একে মানবতার জন্য খুব বেশি উপকারী বানাতে পারেননি, আর সম্ভবত এটা তাদের সামনে ছিলও না, কিন্তু তারা দেশের মধ্যে বিপ্লব সৃষ্টি করে দেন এবং এই বিপ্লবকে কোনো শক্তিই রুখতে পারেনি। এই জন্য পারেনি, এই বিপ্লবের উৎসধারা জনগণের মন এবং মস্তিষ্ক থেকে উচ্চারিত হয়েছিল এবং এর পেছনে ছিল জাতির সাধারণের জনমত এবং জনগণের ইচ্ছাকাঙ্ক্ষা এবং তাদের চেতনাবোধের জন্য প্রস্তুত হয়েছিল। আজ ইউরোপ যেসব জিনিসকে অত্যন্ত দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আছে এবং যে সমস্ত দুর্বলতা সহ যেগুলোকে নিয়ে জাতি বাঁচতেই পারে না, অথচ আজ তারা কেবল বেঁচেই নেই, বরং আজ তারা নেতৃত্বের আসনে সমাসীন, আর তা হলো নাগরিক জীবনের দায়িত্বশীলতার অনুভূতি এবং রাজনৈতিক চেতনা।
আজ পর্যন্ত ইংরেজ এবং আমেরিকানদের মধ্যে এমন লোকের উদাহরণ খুব কমই মিলবে যারা জাতীয় খেয়ানতের দায়ে অভিযুক্ত, কিংবা নিজের দেশকে খুব সস্তা দামে বিক্রি করেছে, অথবা রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করে দিচ্ছে, কিংবা খারাপ ও অচল অস্ত্র ও সমরাস্ত্র বিক্রি করার দায়ে অপরাধী। এই ধরনের উদাহরণ প্রাচ্যে প্রচুর, কিন্তু ইউরোপে খুবই কম, বলতে গেলে নেই বললেই চলে। ইউরোপের নৈতিক এবং চারিত্রিক বিকৃতির ব্যক্তিগত পর্যায়ে সীমিত। এই জিম্মাদার অবশ্য বড় থেকে বড় মিথ্যা বলতে পারে, বিভিন্ন জাতিকে ধোঁকা দিতে পারে, পৃথিবীর বড় বড় জাতিগোষ্ঠীকে ধ্বংস এবং বরবাদ করে দিতে পারে, তাদের অস্তিত্ব মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে, কিন্তু তা নিজের ব্যক্তি স্বার্থের জন্য নয়, বরং জাতীয় এবং রাষ্ট্রের স্বার্থে। এটা সুনিশ্চিত, ইসলাম এই জাতীয় অপরাধসমূহ কর্মকাণ্ডের অবকাশ নেই, এবং অসৎ ক্রিয়াকর্ম চাই তা ব্যক্তি স্বার্থে হোক অথবা দলের স্বার্থে, চাই তা ব্যক্তিগত উস্কানিতে ঘটুক অথবা সামাজিক ও জাতীয় উস্কানির ভিত্তিতে সংঘটিত হোক, অপরাধ অপরাধী, অন্যায় অন্যায়ী। কিন্তু পশ্চিমারা যাই কিছু করে বুঝে শুনে করে, সচেতনভাবে করে, সুনির্দিষ্ট নৈতিক দর্শনের আওতায় করে। প্রাচ্যের লোকেরা যা করে না বুঝে করে, অবচেতনভাবে করে, ব্যক্তিগত স্বার্থ এবং উস্কানির বসে করে। মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দ এবং ক্ষমতাসীন শাসকবর্গের পক্ষে এমনটা অসম্ভব নয়। তারা কখনো নিজেদের নগণ্য ফায়দা আনন্দ আকাঙ্ক্ষা চরিতার্থ করার স্বার্থে নিজেদের দেশকে বন্ধক দেবে, কিংবা বিক্রির দলিল সম্পাদন করবে, অথবা নিজের জাতিকে ছাগল ভেড়ার মতো বিক্রি করে দেবে, কিংবা নিজের জাতিকে এমন কোনো যুদ্ধের মুখে ঠেলে দেবে যা তারা জাতির মর্জির খেলাফ, তার স্বার্থের পরিপন্থী। এর চেয়েও বেশি বিস্ময়কর কথা হলো, এতদা সত্ত্বেও জাতির নেতৃত্বের পতাকা বহন করে চলেছে, তাদের পক্ষে স্লোগান দিচ্ছে, তাদের প্রশংসাই মুখে খই ফোটে। এ অবস্থা ছাড়া আর কিসের প্রমাণ বহন করে যে জাতির বিবেক মরে গিয়েছে, তার চিন্তাশক্তি স্থবির এবং নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, তাদের চেতনা ভোঁতা হয়ে গেছে, তাদের জাতি আর চেতনাবোধ থেকে মাহরুম। বহু মুসলিম দেশ এমন আছে যেখানে জনগণের সঙ্গে চতুষ্পদ যন্ত্রণায় আচরণ করা হয়, যেখানে সাধারণ মানুষ কেবল গতর খাটার জন্য, কেবলই পরিশ্রম করার জন্য, আর উপরতলার লোকেদের কেবল ভোগবিলাস আর আনন্দ ফুর্তির জন্য বাঁচে, যেখানে প্রকাশ্যে আল্লাহর নাফরমানি হয় এবং হৃদয়হীন কর্মকাণ্ড ও বিবিধ অপরাধ সংঘটিত হয়, শরিয়াতের বিধানসমূহকে পদদলিত করা হয়, কিন্তু এতদা সত্ত্বেও না জনগণের মধ্যে আর না সাধারণ মানুষের মধ্যে কোনো প্রকার ক্ষোভ ক্রোধ পরিলক্ষিত হয়, আর না সাধারণ কষ্টই তার হৃদয়ে অনুভূত হয়। আর এসবই তো মূলত মানবীয় পৌরুষ ও ইসলামী আত্মমর্যাদাবোধের অভাব কথাই স্মরণ করিয়ে দেয়, এবং অত্যন্ত বিপজ্জনক অবস্থার ইঙ্গিতবাহী। কোনো বিপ্লব কোনো বিদ্রোহেরই কোনো মূল্য নেই, বাধ্যতা দেশ এবং জাতির জন্য যতই উপকারী হোক, যতক্ষণ পর্যন্ত না তা ভিত্তির মাঝে কোনো দৃঢ় আকীদা বিশ্বাস, বিশুদ্ধ চিন্তা চেতনা ও প্রশিক্ষিত ও বুদ্ধিভিত্তিক চেতনা থাকে, যতক্ষণ পর্যন্ত না জনমত পুরোপুরি গড়ে ওঠে, ততক্ষণ পর্যন্ত কোনো রাজা বাদশাহ কিংবা সম্রাটের নির্বাসন, কোনো বিপ্লবী হুকুমত ও মন্ত্রিসভার পরিবর্তন কোনো প্রকার গুরুত্ব বহন করে না, এর উপর নির্ভর করা যায় না। যদি জাতির মধ্যে ওসব কাজ এবং আচরণের প্রতি ঘৃণা না থাকে, তাহলে এই বিপ্লব ও পরিবর্তনের দ্বারা একজন ভুল মানুষ কিংবা ভ্রান্ত দল বা পার্টির জায়গায় আর এক ভুল মানুষ ভ্রান্ত দল বা পার্টি আসতে পারে, হতে পারে জাতির তা অনুভব করতে পারবে না। এই জন্যই আসলে নির্ভরযোগ্য বিষয় হলো জাতির বিবেক ও চেতনাবোধে এতখানি জাগ্রত হতে হবে যে সে কোনো ভুল জিনিস বা পাপকর্মকে কোনো অবস্থাতেই কোনো ব্যক্তির নিমিত্তেই বরদাস্ত করবে না। এজন্যই মুসলিম বিশ্বের সবচেয়ে বড় খেদমত হলো তার ভিতরে সঠিক এবং সহিসুদ্ধ চেতনাবোধ সৃষ্টি করা, এমন চেতনা যা কোনো রকমের জুলুম বা বেইনসাফি বরদাস্ত করে না, ধর্ম এবং নৈতিকতার বিকৃতি সহ্য করে না, যা সেহি শুদ্ধ ও ভুলভ্রান্তি অকপটতা ও কপটতা দোস্ত দুশ্মন তথা শত্রু মিত্র শান্তিকামী অশান্তি সৃষ্টিকারীদের মধ্যে খুব সহজেই পার্থক্য করতে পারে। অপরাধী এবং অন্যায়কারী যেন তার অসন্তোষ এবং ক্রোধের হাত থেকে বাঁচতে না পারে, এবং অকপট ও নিষ্ঠাবান মানুষ যেন তার উপযুক্ত কদর এবং স্বীকৃতি পাওয়া থেকে মাহরুম না হয়, সে যেন তার সাংস্কৃতিক রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় সমস্যা সংকট ও বিষয়াদির ক্ষেত্রে একজন বুদ্ধিমান ও পূর্ণবয়স্ক মানুষদের মতোই গভীর চিন্তাভাবনা করতে পারে এবং ফয়সলা করার সামর্থ্য রাখে। যতদিন এই চিন্তাবোধের উন্মেষ না ঘটবে, কোনো মুসলিম দেশ ও জাতির কর্মপ্রেরণা কাজের সামর্থ্য ও যোগ্যতা ধর্মীয় আবেগ ও মাঝহাবি জীবনের প্রদর্শনী ও দৃশ্যাবলী খুব বেশি একটা গুরুত্ব বহন করে না। স্বার্থপরতা ও প্রবৃত্তি পূজার অবকাশ নেই। আলিফ লায়লা নামক বিখ্যাত আরব্য উপন্যাস সেই যুগের প্রতিনিধিত্ব করে।
যে যুগে জীবন কেবল একজন মানুষ এবং একজন ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হতো, যাকে খলিফা কিংবা বাদশাহ বলা হতো, অথবা কয়েকজন মানুষের একটি ক্ষুদ্র দলকে কেন্দ্র করে আবর্তিত হতো, যাদেরকে উজির ও শাহজাদা বলা হতো। জমিন সেই সব খোশনসিব ব্যক্তিদের মালিকানা মনে করা হতো, আর জাতি বলতে বোঝাতো ক্রীতদাস মানুষদের দল দঙ্গলকে। এই মানুষটিকে তাদের ধন সম্পদ, জমি জিরাত, ক্ষেত খামার, মান সম্মানের মালিক মনে করা হতো, এবং সমগ্র জাতি ছিল মূলত এই এক ব্যক্তির ছায়া। গোটা জীবন, তার ইতিহাস, জ্ঞান বিজ্ঞান, সাহিত্য, কাব্য কবিতা সবই তার চারপাশে চক্রাকারে ঘুরত। যদি কেউ সেই যুগের উপর চোখ বুলাতো এবং সেই যুগের সাহিত্য পর্যালোচনা করত, সে দেখতে পেত সেই লোকটি সেই কালের সমাজের এবং সোসাইটির উপর এভাবে কর্তৃত্ব জমিয়ে জেঁকে বসে আছে, যেভাবে কোনো বিরাট বৃক্ষ তার ছায়ায় উদ্গত ছোট ছোট চারা গাছ এবং লতা পাতার উপর ডালপালা বিস্তার করে থাকে এবং বায়ু এবং সূর্যের তাপ প্রতিরোধ করে। ঠিক তেমনই সমগ্র জাতি সেই একজনের মধ্যেই হারিয়ে যায়। এরপর না ছিল তাদের কোনো স্থায়ী ব্যক্তিত্ব, না ছিল ইচ্ছা বা আশা আকাঙ্ক্ষা, না ছিল স্বাধীনতা, আর না ছিল আত্মমর্যাদাবোধের অনুভূতি। এই ব্যক্তি তিনি হতেন যাকে কেন্দ্র করে এবং যার জন্য জীবনের চাকা চক্রাকারে আবর্তিত হতো। তার জন্য চাষি হাল বাইত, তার জন্য ব্যবসায়ী পরিশ্রম করত, তারই নিমিত্ত শিল্প এবং কারিগর তার নৈপুণ্য এবং শিল্প প্রদর্শন করত, তারই খাতিরে লেখক বই পুস্তক লিখত, গ্রন্থাগার গ্রন্থ রচনা করত এবং কবি তার বাকশক্তির পারঙ্গমতা প্রদর্শন করত। তারই জন্য বাচ্চার জন্ম হতো এবং তার পথেই সেনাবাহিনীর আক্রমণ পরিচালনা করত। এমনকি তারই খাতিরে জমিন তার ভাণ্ডার তুলে ধরত, সমুদ্র তার সম্পদ রাজ্যে নিক্ষেপ করত, আর জনগণ যারা মূলত এই সম্পদ ও প্রভাব প্রচুর্য সবুজ শ্যামলিমা উর্বরতার কারণ হতো এবং এসবের ভিত্তি তাদের উপরেই হতো, তারা ক্রীতদাসের মতো দিন কাটাত। বাদশাহর দস্তরখান এটোকাটা যা কিছু বাঁচত তারা তা পেয়েই খুশি থাকত, আর শাহী লোকজনের পক্ষ থেকে কিছু মিললে সেজন্য শুক্রিয়া আদায় করত, আর যদি নাও পেত তবু ধৈর্য ধারণ করত এবং আল্লাহর উপর নির্ভর করত। তাদের মানবতা এবং মনুষ্যত্ব মরে গেল তাদের আফসোস হতো না, তারা মহাসেবী চাটুকারিতে এবং সুবিধাবাদিতার পথ ধরত। এটা ছিল ইতিহাসের সেই আমল যখন প্রাচ্য খুব ফুলে ফেঁপে উঠেছে এবং সমাজের উপর প্রভাব ফেলেছে, কাব্য সাহিত্য সমাজ সংস্কৃতির সব কিছুর উপর প্রভাব ফেলেছে, আরবি গ্রন্থাগারের উপরও গভীর প্রভাব পড়ে। আর এইসব প্রভাবের একটি জীবন্ত অ্যালবাম হলো আলিফ লাইলা নামক বিখ্যাত গ্রন্থ, যা সেই যুগের ছবি এঁকেছে যখন বাগদাদের কোনো খলিফা বা দামেস কায়রো বা কোনো সুলতান বা বাদশাহ সব কিছু হতেন, তারা অবস্থানগত মর্যাদা হতো রূপকথার নায়ক এবং কেন্দ্রীয় চরিত্র। এই যে যুগ, তার চিত্র আঁকা হয়েছে আলিফ লাইলার কিচ্ছা কাহিনীতে এবং কিতাবুল আগানির ইতিহাস এবং সাহিত্যে, তা ইসলামী যুগ যেমন ছিল না তেমনই তা বুদ্ধিবৃদ্ধি কোষ্ঠীপাথরে টেকে না, ইসলামের দৃষ্টিতেও গ্রহণযোগ্য নয়, জ্ঞান বুদ্ধিতে তা মানতে অস্বীকার করে। ইসলাম ছিল এই অস্বাভাবিক যুগের পতনের পয়গাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগের নাম রেখেছিলেন জাহেলিয়াতের যুগ। এই যুগকে তিনি ভর্ৎসনা করেছেন ও অভিশাপ দিয়েছেন। এর পতাকাবাহী ও শাসক কিসরা ও কাইজার এর পতনের সংবাদ জানিয়েছেন। এই যুগ কোনো কালে ও পৃথিবীর কোন অংশে জীবনের যোগ্যতা টিকে থাকার অধিকার রাখে না। এ কেবল তখনই টিকে থাকতে পারে যখন মানুষের অবস্থা অসহায় শিকার অথবা জাগ্রত অবস্থা ও চেতনাবোধ সম্পন্ন থেকে মাহরুম হবে এবং তার প্রাণবায়ু বেরিয়ে যাবে। এই অবস্থা জ্ঞান বুদ্ধি বরদাস্ত করতে পারে না। এমন কে আছে যে এই অবস্থা পছন্দ করতে পারে? হাতে গোনা গুটি কয়েক মানুষ উদরপূর্তি করে খাবে, পান করবে, অতিরিক্ত পান ভোজনের ফলে পেটে বদহজম হবে, অপরদিকে হাজার হাজার মানুষ অনাহারে অর্ধাহারে ক্ষুদ তৃষ্ণায় কাতর হয়ে ধুকে ধুকে জীবন দেবে? কার এ দৃশ্য ভালো লাগবে যে একজন সম্রাট তার পুত্র পরিজন ধন সম্পদ নিয়ে পাগলের ন্যায় খেলবে, অপরদিকে লক্ষ লক্ষ মানুষ জীবন ধারণের জন্য দুবেলা দুমুঠো ভাত খাবে, সতর থাকার জন্য এক টুকরো কাপড় জুটবে না? এই অবস্থা কে মেনে নিতে পারে? এক শ্রেণীর মানুষ যারাই সমাজ এবং রাষ্ট্রের বৃহত্তর জনগোষ্ঠী, তারাই কেবল ফসল ফলাবে, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলদের মতো খাটবে, হাড় ভাঙা পরিশ্রম করবে, আর অপরদিকে হাতে গোনা কয়েকজন মানুষ রক্ত পানি ঘাম ঝরানোর শ্রমের ফসল ভোগ করবে এবং তাদের উপর ছড়ি ঘুরাবে, অথচ ওদের মুখে তাদের জন্য কৃতজ্ঞতার সামান্য বাক্যটি উচ্চারিত হবে না? এই মানুষগুলোর জন্য সামান্যতম সহানুভূতি এবং দরদবোধ থাকবে না? এই অবস্থা কে সইতে পারে?
কৃষক, শ্রমিক, কামার কুমার, শিল্পী, জ্ঞানীগুণী সহ সমাজের নানা স্তরের বিভিন্ন প্রকারের যোগ্যতার অধিকারী মানুষ, যাদের কায়িক এবং মানসিক শ্রমের অবদান সমাজ ও রাষ্ট্র ধন্য ও সমৃদ্ধ, তারা সর্বদাই দুঃখে কষ্টের ভার বইবে, নিত্য নতুন যতনা সইবে, অপরদিকে কিছু সংখ্যক লোক আরামায়েশ ও ভোগবিলাসে গা ভাসিয়ে দিবে, মজা মারবে, ফুর্তি ওড়াবে, যারা অপব্যয় এবং অপচয় ছড়া আর কিছুই জানে না, চেনে না, যারা অহরহ অন্যায় আর পাপাচারের মধ্যে নিজেদেরকে আকুণ্ঠ ডুবিয়ে রেখেছে, মদ পান ছাড়া যাদের কোনো কাজই নেই, কার চোখে এই দৃশ্য দেখে পছন্দ হতে পারে? যোগ্যতা সম্পন্ন, জ্ঞানীগুণী, বিশ্বস্ত, আমানতদার, উন্নত মস্তিষ্ক, সূক্ষ্ম দৃষ্টি অধিকারী লোকেদের সঙ্গে অস্পর্শের ন্যায় আচরণ করা হবে? পক্ষান্তরে রাষ্ট্রপতি, মন্ত্রীসহ শাসকবর্গের চারপাশে এমন একদল লোক ঘুরঘুর করবে যারা প্রবঞ্চক, বাটপার প্রকৃতির, খল স্বভাবের, মাথা মুন্ডুবিহীন, বিবেক বিক্রেতা, যাদের সবচেয়ে বড় চিন্তা যেন তেন প্রকারের সম্পদ হাসিল এবং প্রবৃত্তিজাত কামনা বাসনার নিবৃত্তি, যারা এই দুনিয়াতে চাটুকারিতা এবং মহসাবি করা ও নির্দোষ নিরপরাধ লোকেদের বিরুদ্ধে চক্রান্ত করা ছাড়া আর কিছুই শেখেনি, যাদের চোখে পানি শুকিয়ে গিয়েছে এবং চেতনা ও অনুভূতি যাদের নিঃশেষ হয়ে গিয়েছে। এ এক অস্বাভাবিক অবস্থা, যা একদিনের জন্য টিকে থাকা উচিত নয়, বছরের পর বছর তো নয়। যদি ইতিহাসের কোনো যুগ এই ধরনের অবস্থা সৃষ্টি হয়ে থাকে এবং দীর্ঘকাল এই অবস্থা কায়েম থাকে, তবে তা ছিল জাতির অলসতা, গাফিলতি ও বেপরোয়া মানসিকতার ফল, অথবা সে অবস্থা তাদের মর্জি ও পছন্দের বিরুদ্ধে জোরপূর্বক তাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং ইসলামের দুর্বলতা ও জাহিলিয়াতের শক্তির দরুন এমনটি হয়েছিল। কিন্তু যখন ইসলামের প্রভাত সূর্যের উদয় ঘটল, চেতনাবোধের উন্মেষ ঘটল এবং জাতির মধ্য হিসাব গ্রহণ এবং পরীক্ষা নিরীক্ষার শান সৃষ্টি হল, তখন মিথ্যার এসব প্রাসাদ তাৎক্ষণিকভাবে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আজ যেসব লোক আলিফ লাইলের জগতে বসবাস করছে, তারা স্বপ্নের জগতে বাস করছে। তারা এমন এক ঘরে ডেরা গেড়েছে যা মাকুশার জালের চাইতেও দুর্বল। তারা এমন এক ঘরে জীবন অতিবাহিত করছে যা সব সময় বিস্তৃত। কেউ বলতে পারে না এর উপর কখন কোদাল এসে পড়বে এবং কখন ছাদ ধসে পড়বে। আলিফ লাইলার যুগ সেই কবে চলে গেছে এবং তার দাবার বোর্ড কবে উল্টে গিয়েছে। মুসলিম বিশ্বের আজ নিজের ধোকা দেওয়া উচিত নয় এবং গাড়ির সেই পায়ার সাথে নিজের ভাগ্যকে জড়ানো উচিত নয় যা ভেঙে গিয়েছে। স্বার্থপরতা এবং পবিত্রী পূজা সেই ভোর রাতের প্রদীপের মতো তেল ফুরিয়ে গেছে, যার সলতে পুড়ে ছাই হয়ে গিয়েছে সে নিভে যাবে তা দমকা বাতাস আসুক বা নাই আসুক। ইসলামের এই ধরনের আত্মম্ভরিকতা ও স্বার্থপরতার কোনো সুযোগ কিংবা অবকাশ নেই। তার ভেতরে ব্যক্তিগত প্রাধান্য বা শ্রেষ্ঠত্ব কিংবা খানদানি শ্রেষ্ঠত্ব বিচার ও স্বার্থপরতার পা রাখার কোনো জায়গা নেই। আজ কোনো কোনো প্রাচ্য জাতিগোষ্ঠী ও মুসলিম দেশের মধ্যে দেখতে পাওয়া যায়। এর মধ্যে সেই ব্যাপক বিস্তৃত ও সুসংবদ্ধ স্বার্থপরতার কোনো জায়গা নেই যা আজ ইউরোপ, আমেরিকা এবং রাশিয়াতে দেখা যাচ্ছে। ইউরোপের রূপ ও আকৃতি একটি পার্টি এবং দলের ক্ষমতা ও প্রাধান্য প্রতিষ্ঠার মাধ্যম এবং আমেরিকার পুঁজিবাদের অবয়বের ভেতরে প্রকাশিত, আর রাশিয়া তার সেই ছোট্ট দলের আকৃতিতে সামনে এসে হাজির হয় যারা কমিউনিজমে বিশ্বাসী। তা অধিকাংশ মানুষের উপর জবরদস্তিপূর্বক জেঁকে বসেছে এবং কৃষক, শ্রমিক ও কয়েদিদের সঙ্গে এমন নির্মম, নিষ্ঠুর ও হৃদয়হীন আচরণ করে যার উদাহরণ ইতিহাসে মেলাভার। এই আত্মম্ভরিকতা ও স্বার্থপরতা তার সকল আকার আকৃতি নিয়ে নির্মূল এবং নিঃশেষ হবেই। আহত মানবতা এই নির্মম প্রতিশোধ নেবেই। দুনিয়ার ভবিষ্যৎ ইনসাফ পছন্দ, রহমদিল, ভারসাম্যপূর্ণ ইসলামের সাথে জড়িত। তার স্বার্থপরতা ও আত্মসর্বস্বতা যদি আরও কিছুকালের অবকাশ পেয়েও যায়, তাতেও অবস্থার হেরফের হবে না। চাই কি এর লাগাম কিছুটা ঢিলাও দেওয়া হয় এবং বিদ্রোহাত্মক কার্যকলাপ, গোমরাহি ও সীমালঙ্ঘনের মাঝে আরও কিছুদিন অতিবাহিত করার সুযোগ তার মিলেও যায়। স্বার্থপরতা ও আত্মম্ভরিকতা তা সে ব্যক্তিকেন্দ্রিক হোক অথবা খানদানি ও পারিবারিক, দলীয় হোক কিংবা শ্রেণীগত, জাতির জীবনে এক অস্বাভাবিক জিনিস যার হাত থেকে জাতিকে প্রথম সুযোগে মুক্তি পেতে হবে। ইসলামে এর কোনো স্থান নেই, স্থান নেই সেই সমাজেও যে সমাজে সাবালকত্ব ও ভালো মন্দের চেনার বয়স পৌঁছে গিয়েছে। মুসলমানদের জন্য, আরবদের জন্য এবং তাদের নেতৃবৃন্দ এবং শাসকদের জন্য এটাই ভালো হবে, তারা এর থেকে মুক্ত হবে, স্বাধীন হবে এবং তারা এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, আর তা এর সাথে ডুবে মরার আগেই। প্রাচ্য আজ সংকীর্ণ দৃষ্টির রাজত্ব চলছে, এরও বিদায় নেবার পালা এসে গেছে, তার সৌভাগ্যের চাকা অস্তমিত হওয়ার শুরু হয়ে গিয়েছে। এটা জায়দ, আমর এবং বকরের সমস্যা নয়, এটা যুগের সমস্যা যা শেষ হয়ে যাচ্ছে। এটা একটা স্কুল অফ থটের সমস্যা
যার মৃত্যুর ঘণ্টা বেজে গেছে, যারা এখনও এর আশ্রয় এবং প্রশ্রয়ে বেঁচে রয়েছে, এটা তাদের বোঝা দরকার। এই জাহাজ এখন ডুবতে বসেছে। শিল্প প্রযুক্তিগত এবং সামরিক প্রস্তুতি, মুসলিম বিশ্বের কাজ এখানে শেষ হচ্ছে না। যদি তার ইসলামের পয়গম প্রাচ্যের আকাঙ্ক্ষা থাকে এবং সে যদি দুনিয়ার নেতৃত্ব ও পথ প্রদর্শনের অপরিহার্য দায়িত্ব পালন করতে চায়, তাহলে তাকে বিশিষ্ট শক্তি ও প্রশিক্ষণ, জ্ঞান বিজ্ঞান, শিল্প প্রযুক্তি, ব্যবসা বাণিজ্য ও সমরাস্ত্রের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে। তাকে জীবনের প্রতিটি শাখায়, প্রতিটি বিভাগে, নিজের প্রতিটি প্রয়োজনে পাশ্চাত্যের হাত থেকে মুক্ত এবং আত্মনির্ভরশীল হতে হবে, এবং তা এই পর্যায়ে হতে হবে নিজের পরিধানের বস্ত্র, জীবনধারণের খাদ্য সে যেন স্বয়ংসম্পূর্ণ হয়, নিজেদের প্রয়োজনীয় অস্ত্র যেন সে নিজেই তৈরি করতে পারে, নিজেদের জীবনের যাবতীয় ব্যাপারের ইন্তেজাম সে যেন নিজেই করতে পারে এবং তা যেন নিজের হাতেই থাকে, নিজেদের জমিনের বুকে লুকায়িত খনিজ সম্পদ নিজেরাই যেন উত্তোলন করতে পারে এবং তা থেকে উপকৃত হতে পারে, নিজেদের সরকার, নিজেদের ধন সম্পদ ও নিজেদের লোক দিয়েই যেন পরিচালনা করে, আর চতুর্দিকে বিশাল বিস্তৃত সমুদ্রগুলোতে তাদেরই সামুদ্রিক জাহাজ এবং নৌবহর যেন বিচরণ করে। শত্রুর মোকাবেলা নিজের ডকইয়ার্ডে নির্মিত যুদ্ধজাহাজ, কামান, অস্ত্রশস্ত্র দিয়ে করবে। তাদের আমদানির চেয়ে রপ্তানি যেন বেশি হয় এবং পাশ্চাত্যের দেশগুলোর কাছে ঋণ গ্রহণের জন্য যেন হাত পাততে না হয়, আর তাদের কারোর পতাকা তলে যেন যেতে না হয়, কোনো ব্লক কিংবা শিবিরে যোগ দিতে যেন বাধ্য না করা হয়, যতদিন পর্যন্ত মুসলিম বিশ্ব জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি, শিল্প, ব্যবসা বাণিজ্য পাশ্চাত্যের মুখাপেক্ষী থাকবে, পাশ্চাত্য তাদের রক্ত শোষণ করতেই থাকবে, তাদেরই ভূখণ্ডের জীবনী শক্তি তারা বের করে নেবে, তাদের ব্যবসার উপকরণ ও শিল্পজাত দ্রব্যাদি প্রতিদিন মুসলিম দেশগুলোর বাজার এবং পকেটগুলোতে হানা দিতে থাকবে, এবং নিজেদের সরকার চালাতে, গুরুত্বপূর্ণ পদগুলো পূরণ করতে, নিজেদের সেনাবাহিনীকে ট্রেনিং দিতে পাশ্চাত্যের লোকেদের দ্বারস্থ হতে থাকবে, সেখানকার বাণিজ্য ও শিল্পজাত দ্রব্যাদি চাইতে থাকবে, নিজেদেরকে নিজেদের অভিভাবক, ওস্তাদ, মুরব্বি, শাসক এবং সর্দার মনে করবে, তাদের নির্দেশ ও তাদের মতামত ছাড়া কোনো কাজ করবে না, ততদিন পর্যন্ত তারা পাশ্চাত্যের মোকাবেলা করা তো দূরের কথা, তাদের চোখের দিকে তাকিয়েও কথা বলতে পারবে না। এই জ্ঞান বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি ছিল জীবনের সেই শাখা যে সম্পর্কে মুসলিম বিশ্ব অতীতে অলসতা এবং গাফিলতির আশ্রয় গ্রহণ করেছিল, যার শাস্তি হিসেবে তাকে দীর্ঘ এক অবমাননাকর জীবনের স্বাদ ভোগ করতে হয় এবং পাশ্চাত্যের নেতৃত্ব এবং কর্তৃত্ব চাপিয়ে দেওয়া হয়, যারা পৃথিবীর বুকে ধ্বংস ও বরবাদি, হত্যা, খুন খারাবি, আত্মহত্যার রাজত্ব কায়েম করে। এখন আবার এই সময়ও যদি মুসলিম বিশ্ব জ্ঞান বিজ্ঞান, শিল্প প্রযুক্তি, আবিষ্কার উদ্ভাবনে ও নিজেদের ব্যাপারগুলোতে স্বাধীনকে গাফিলতির আশ্রয় নেয় এবং এবারেও যদি তার দ্বারা এই ভুল সংঘটিত হয়ে যায়, তাহলে দুনিয়ার ভাগ্য দুর্ভাগ্য লিখে দেওয়া হবে এবং মানবতার পরীক্ষার মুদ্দতকাল আরও দীর্ঘ হয়ে যাবে। নতুন শিক্ষা ব্যবস্থা সংগঠন, মুসলিম বিশ্বের জন্য জরুরি হলো শিক্ষা ব্যবস্থা এমনভাবে ঢেলে সাজানো যা হবে তার রূহ ও তার পয়গমের সাথে সঙ্গতিশীল। মুসলিম বিশ্ব প্রাচীন পৃথিবীর ইসলামের প্রথম কয়েক শতাব্দীর উপর তার জ্ঞানগত নেতৃত্ব কায়েম ছিল এবং দুনিয়ার বুদ্ধিবৃত্তি ও সভ্যতা সংস্কৃতি কালচারাল অস্থিমজ্জায় মিশে গিয়েছিল। সেই দুনিয়ার সাহিত্য এবং দর্শনের হৃৎপিণ্ড তার বাসা বানিয়েছিল। শতাব্দীর পর শতাব্দী দুনিয়া তার বুদ্ধি দিয়ে চিন্তা করেছে, তার কলম দিয়ে লিখেছে, তারই ভাষায় লেখালেখি করেছে, গ্রন্থ প্রণয়ন করেছে। অনন্তর ইরান, তুর্কিস্তান, আফগানিস্তান ও ভারতবর্ষের জ্ঞানীগুণী লেখক যদি কোনো গুরুত্বপূর্ণ বই পুস্তক লিখতে চাইতেন, তাহলে তা আরবি ভাষাতেই লিখতেন। কোনো কোনো লেখক মূল কিতাব আরবিতেই লিখতেন এবং এর সংক্ষিপ্ত ফরাসি ভাষাতে লিখতেন। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ কিমিয়ায়ে সাদাত এর ক্ষেত্রে এটাই করেছেন। যদিও জ্ঞান বিজ্ঞানের এই আন্দোলন, যা আব্বাসী শাসনামলে শুরু হয়েছিল, গ্রিক ও অনারব এলাকার জ্ঞান বিজ্ঞান দ্বারা প্রভাবিত ছিল এবং তা ইসলামী স্পিরিট এবং ইসলামী চিন্তা চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ছিল না এবং এর মধ্যে জ্ঞানগত এবং ধর্মীয় দিক দিয়ে কতিপয় ত্রুটি এবং দুর্বলতা ছিল, কিন্তু তা সত্ত্বেও আপন শক্তি এবং সজীবতার কারণে গোটা দুনিয়ার উপর বানের পানির মতো ছেয়ে যায় এবং প্রাচীন শিক্ষা ব্যবস্থায় এর সামনে অবশ এবং বিবশ হয়ে যায়। এরপর ইউরোপের উন্নতি এবং উত্থানের যুগ এলো। সে তার প্রাচীন ব্যবস্থাকে আপন অভিজ্ঞতা ও তাত্ত্বিক সমালোচনা দ্বারা পুরাতন বর্ষপঞ্জি বানিয়ে দিল এবং সেই স্থানে শিক্ষা এবং পাঠদানের নতুন ব্যবস্থা প্রণয়ন করল, যা তার রূহ তথা প্রাণসত্তা, বুদ্ধিবৃত্তি এবং মনস্তত্ত্বের ছিল সার্থক নমুনা। যেই শিক্ষার্থী এই শিক্ষার ও জ্ঞানগত পরিবেশ থেকে শিক্ষা সমাপনের পর বেরিয়ে আসত, তার প্রতিটি শিরায় শিরায় এই স্পিরিট কাজ করত, দুনিয়া দ্বিতীয়বার এই শিক্ষা ব্যবস্থার সামনে আত্মসমর্পণ করল এবং মুসলিম বিশ্বকেও স্বাভাবিকভাবেই এর সামনে মস্তক অবনত করতে, যারা দীর্ঘকাল থেকে জ্ঞানগত অধপতন এবং চিন্তার জগতে জড়তার এবং স্থবিরতার শিকার ছিল এবং হীনের কারণে
নিজেদের মুক্তি কেবল ইউরোপের অন্ধ অনুকরণের মধ্যে নিহিত বলে মনে করল। সে এই শিক্ষা ব্যবস্থাকে তার যাবতীয় দুর্বলতা ও ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও কবুল করে নেয় এবং সেই শিক্ষা ব্যবস্থাকে আজ মুসলিম বিশ্বের প্রতিটি প্রান্তে জেঁকে বসে। এই ব্যবস্থার স্বাভাবিক পরিণতি হলো ইসলামী মনস্তত্ত্ব ও আধুনিক মনস্তত্ত্বের মধ্যে সংঘাত দেখা দিল। ইসলামী নীতি নৈতিকতা বোধ এবং পাশ্চাত্য নীতি নৈতিকতা বোধের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। বস্তু সামগ্রী ও এর মূল্য ও মান নিরূপণের নতুন পুরাতন নীতির মধ্যে যুদ্ধ শুরু হলো। এই ব্যবস্থার একটি ফল বের হলো শিক্ষিত এবং সভ্য শ্রেণীর মধ্যে সংশয় সন্দেহ ও কপটতা, ধৈর্যহীনতা, জীবনের প্রতি ভালোবাসা ও লোভ, বাকির তুলনায় নগদকে অগ্রাধিকার প্রদানের মানসিকতা সৃষ্টি হয়ে গেল। আর এভাবেই অপরাপর দোষ ত্রুটির সৃষ্টি হয়ে যায়, যা পাশ্চাত্য সভ্যতার আবশ্যকীয় উপাদান। যদিও মুসলিম বিশ্বের খাহিশ থাকে সে নতুনভাবে আবার গোড়া থেকে তার জীবন শুরু করবে এবং অন্যদের গোলামি থেকে মুক্তি লাভ করবে, যদি সে বিশ্বের নেতৃত্ব লাভ করতে চাই, তাহলে কেবল শিক্ষার ক্ষেত্রে স্বশাসিত এবং স্বায়ত্তশাসিত হলে চলবে না, তাকে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্ব নিতে হবে এবং এটা খুবই জরুরত আর খুব সহজ নয়। এই বিষয়টি নিয়ে গভীরভাবে ভেবে দেখার ও চিন্তা করার প্রয়োজন রয়েছে। এর জন্য প্রয়োজন ব্যাপকভাবে বই পুস্তক রচনা এবং জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির ময়দানে নতুনভাবে কাজ করা। এই কাজে যারা নেতৃত্ব দেবেন তারা সমকালীন জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কে এতটাই ওয়াকিবহল ও গভীর অন্তর্দৃষ্টির অধিকারী হবেন যা গবেষণা এবং সমালোচনার স্তরে গিয়ে পৌঁছে এবং এরই সাথে ইসলামের মূল উৎস থেকে পরিপূর্ণ প্লাবিত এবং ইসলামী রুহ তথা প্রাণ সত্তার দ্বারা তার দিল এবং দৃষ্টি পূর্ণ এবং সমৃদ্ধ হবে। এটা সেই অভিযান যার পরিপূর্ণতা কোনো দল কিংবা সংগঠনের জন্য কঠিন হবে। এই কাজ ইসলামী হুকুমতের এবং মুসলমানদের সরকারের। এই উদ্দেশ্য সাধনের জন্য তাকে সুসংগঠিত ও শৃঙ্খল দল ও পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান কায়েম করতে হবে এবং এমন সব বিশেষজ্ঞদের বাছাই করতে হবে যারা প্রতিটি বিষয়ে অভিজ্ঞ, এবং এমন শিক্ষাক্রম সিলেবাস তৈরি করতে হবে যা একদিক দিয়ে যেমন কোরআন সুন্নাহর সাথে অটুট বিধান এবং ধর্মের অপরিবর্তনীয় হকিকত সম্মিলিত হবে, অপরদিকে কল্যাণকর সমকালীন জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির এসব বিশ্লেষণ পৃথক পৃথকভাবে বিভিন্ন অংশের পর্যবেক্ষণের ব্যাপারে হবে পরিবেষ্টনকারী। তারা মুসলিম তরুণ এবং যুবকদের নিমিত্ত আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিকে একেবারে গোড়া থেকে বিন্যস্ত করবেন, যা হবে ইসলামের মূলনীতি এবং ইসলামী প্রাণসত্তার বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত। এতে এমন সব জিনিস থাকবে যা হবে যুবক শ্রেণীদের জন্য অত্যন্ত জরুরি, যা দিয়ে তারা নিজেদের জীবনকে সংগঠিত করতে পারে এবং নিজেদের নিরাপত্তার হেফাজত করতে পারে। যারা পাশ্চাত্যের মুখাপেক্ষী হবে না, বরং তারা হবে আত্মনির্ভরশীল। তারা বস্তুগত এবং মেধার যুদ্ধে পাশ্চাত্যের মোকাবেলায় যেন দাঁড়াতে পারে, তারা নিজেদের মাটির তলে লুকায়িত খনিজ সম্পদ থেকে যেন উপকৃত হতে পারে এবং নিজেদের দেশের সম্পদ কাজে লাগাতে পারে, ব্যবহারে আনতে পারে। তারা মুসলিম দেশগুলোতে অর্থনৈতিক নতুনভাবে সাজাবেন, একে ইসলামী শিক্ষামালার আওতায় এমনভাবে পরিচালনা করবেন যে সরকার পদ্ধতি এবং অর্থনৈতিক বিষয়াদি সংগঠনে ইউরোপের উপর ইসলামী ব্যবস্থার শ্রেষ্ঠত্ব যেন পরিষ্কারভাবে ফুটে ওঠে এবং এর দ্বারা সেই সব অর্থনৈতিক সমস্যা ও সংকটের যেন সমাধান ঘটে যা সমাধান করতে না পেরে ইউরোপ হাল ছেড়ে দিয়ে তার ব্যর্থতার স্বীকার করে নিয়েছে। এই আধ্যাত্মিক শিল্প প্রযুক্তিগত, সামরিক প্রযুক্তি ও শিক্ষা স্বাধীনতার সঙ্গেই মুসলিম বিশ্বের উত্থান ঘটতে পারে, নিজেদের পয়গাম পৌঁছাতে পারে এবং পৃথিবীর সেই ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে, মুক্তি দিতে পারে যা তার মাথার উপর ঘুরে বেড়াচ্ছে। নেতৃত্ব হাসি ও খেলতামাশার বস্তু নয়, এ খুবই গুরুগম্ভীর বিষয়। এর জন্য প্রয়োজন সুশৃঙ্খল চেষ্টা সাধনা, পরিপূর্ণ প্রস্তুতি, বিরাট কুরবানি ও কঠোর কঠিন ও প্রাণান্তকর সাধনা। আর এখানে শেষ হচ্ছে সপ্তম অধ্যায়, দেখা হবে অষ্টম অধ্যায় আরব বিশ্বের নেতৃত্ব নিয়ে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরবর্তী খণ্ডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।